নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রব সরকার বাংলাদেশের মাটিতে এখন নতুন খেলা খেলতে চাইছে ইউনুসের অন্তর্বর্তী সরকার সে সম্পর্কে তো বলবোই তার আগে দু একটা কথা বলে নেওয়া ভীষণ রকম জরুরি চব্বিশে নভেম্বর বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র গোষ্ঠী প্রথম আলো এবং স্টার পত্রিকার সামনে বিক্ষোভ হয় বিক্ষোভ হতেই পারে কিন্তু এই বিক্ষোভটা একটু অন্যরকম যারা বিক্ষোভকারী তারা গরু জবাই করেছেন কুরবানি নয় জবাই এবং তাদের বক্তব্য বাংলাদেশের ওই দুটো সংবাদপত্র তারা ভারতের এজেন্ডা নিয়ে কাজ করছে আমি জানি না এই ধরনের কথা বলার লক্ষ্য কি উদ্দেশ্য বা কি এবং বিক্ষোভের নামে কেন গরু জবাই করা হলো প্রকাশ্য দিবালোকে দেখুন আমরা যারা সনাতনী তারা গরুকে গো মাতা হিসাবে পুজো করি ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যে গো হত্যা নিষিদ্ধ আছে এটা আমাদের ভাবাবেগের বিষয় আপনি ভারতবর্ষের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন গরু জবাই করে আসলে উস্কানি দিচ্ছেন আমি আগেও বলেছি এখন অনেকেই বলছেন যে বাংলাদেশ পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে তার জলোচ্চ্যান্ত প্রমাণ হলো দুটো প্রথম সারির সংবাদপত্রের দপ্তরের সামনে বিক্ষোভের নামে অসভ্যতা করা অর্থাৎ সনাতনীদের ভাবাবেগকে প্রকাশ্যে আঘাত করা কারণ যারা বিক্ষোভকারী তারা জানতেন যে এই রকম একটা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলে সেটা দেশ বিদেশে সংবাদ মাধ্যমে প্রচারিত হবে তারা কিন্তু সেই প্রচারটাই চেয়েছিলেন এবং এর মধ্যে অবশ্যই সাম্প্রদায়িক বিদ্বেষ লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী সাম্প্রদায়িক শক্তির মদতে ক্ষমতায় আছে দেখুন প্রথম আলো সংবাদপত্রের যিনি ভারতীয় প্রতিনিধি ছিলেন কিছুদিন আগে পর্যন্ত এখন আছেন কিনা জানি না আমি তাকে খুব ভালোভাবে চিনি তিনি হচ্ছেন প্রবীণ সাংবাদিক সৌম্য বন্দ্যোপাধ্যায় আমি তার কাছে যখনই আমি দিল্লি যাই সোমদার সঙ্গে দেখা হলে আমি বাংলাদেশের সংবাদ মাধ্যম সম্পর্কে অনেক কথা শুনি জানতে চাই তিনিও বলেন কিন্তু এটা সবার কাছেই আনপ্রেসিডেন্টেড এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না এটা হচ্ছে সনাতনীদের ভাবাবেগকে ইচ্ছাকৃতভাবে ভাবে আঘাত করা দুই বাংলাদেশে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে সংবিধান কমিশন হয়েছে তাতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব কিন্তু নেই যারা বলছেন যে ধর্মীয় সংখ্যালঘুরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অঙ্গ ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে চিন্তা না করলেও হবে তারা তাদের সংবিধান সংস্কার কমিটিতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কেন অর্থাৎ সমাজের মূল স্রোত থেকে ধর্মীয় সংখ্যালঘুদের আলাদা করার একটা সচেতন প্রয়াস ছাড়া আর এটা কিছুই নয় তৃতীয়ত আরেকটি ঘটনা ঘটেছে সেটা অবশ্য আমাদের এখানে আমি একটা কথা দর্তহীন জানাতে চাই অতীতে কি হয়েছে সেই অতীত ধুয়ে জল খেলে চলবে না আমাদের এখন কিন্তু মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার সময় নয় সরসঙ্গ চালক মোহন ভাগবত এই কথাটা কিন্তু দর্তহীন ভাবে বলেছেন এখন সবাইকে নিয়ে উন্নত দেশ করার লক্ষ্যে আমাদের এগোতে হবে তাই কোন মন্দির ভেঙে কোন মসজিদ তৈরি হয়েছে ইতিহাসের পাতা সেটা বার করে সেটা নিয়ে মামলা মোকদ্দমা একটা অশান্তির পরিবেশ তৈরি করার আর ক্ষেত্র বোধ হয় নেই কেউ আমার কথায় রুষ্ট হতে পারেন কিন্তু আমি স্বরসঙ্গ চালক মোহন ভাগবতের কথাকে আন্তরিকভাবে সমর্থন করি রাম জন্মভূমি হয়ে গেছে রাম মন্দির তৈরি হয়ে গেছে এখন আর নতুন করে মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার সময় এটা নয় এবার আসুন যে চক্রান্তের কথাটা আজকে বলবো এবং আমি শিরোনামও সেরকমই দিয়েছি এই চক্রান্তের গন্ধ আমি অনেক দিন আগেই পাচ্ছিলাম শুধু আমি পাচ্ছিলাম বললে ভুল হবে অনেকেই ইতিউতি ইঙ্গিত দিচ্ছিলেন আপনাদের নিশ্চয় মনে আছে যে দু হাজার পর বাংলাদেশে একটা কেয়ারটেকার কেয়ারটেকার সরকার তৈরি হয়েছিল সেই সরকারের উদ্দেশ্য ছিল যে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক করা হয় তাদের বাংলাদেশে গৃহবন্দী করে রাখা কিংবা বিদেশের কোনো দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া যাতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ এবং বিএনপি আর নতুন করে রাজনীতি করার সুযোগ না পায় সেটা ছিল মাইনাস টু ফর্মুলা তখন মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তী সরকারের ওটা ছিল সেনা মানে সেনাদের সমর্থন পুষ্ট সেই কেয়ারটেকার গভমেন্ট জিজ্ঞাসা করেছিলেন এই কেয়ারটেকার গভমেন্টের মেয়াদ কতদিন হবে তখন তাকে জানানো হয়েছিল দুবছর ম্যাক্সিমাম তার মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার ইউনুস কিন্তু দু বছরের মেয়াদটা মানেননি তাকে কিন্তু কেয়ারটেকার সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি চেয়েছিলেন যে ছ বছরের ন্যূনতম মেয়াদ থাকবে কিন্তু ওই সময় ছ বছরের ন্যূনতম মেয়াদ কেয়ারটেকার সরকারের ক্ষেত্রে বেঁধে দেওয়ার পক্ষপাতি ছিলেন না কোনো পক্ষই এমনকি সেনারাও নয় তাই ইউনুস রনে ভঙ্গ দেন তারপরে একটি দল তৈরি করেন সেই দল অচিরেই কালের ঘরবে হারিয়ে যায় তবে ইউনুসের যে রাজনৈতিক উচ্চ আসা ছিল বাংলাদেশের সর্বোচ্চ পদে বসার যে স্বপ্ন তিনি দেখছিলেন জীবনের উপান্তে এসে সেই স্বপ্ন তার পূরণ হয়েছে সেবার ছিল মাইনাস টু ফর্মুলা এবার কিন্তু আর একটা নতুন ফর্মুলা দেখুন শারীরিকভাবে অসুস্থ সশস্ত্র বাহিনীর দিবসে সেনাকুঞ্জে তিনি গিয়েছিলেন সেই ছবি আমরা দেখেছি দেখেই মনে হচ্ছিল তার অসুস্থতা ভালো রকমই আছে তিনি যখন বিদেশে চিকিৎসা করানোর ব্যাপারে আর্জি জানান শেখ হাসিনা সরকার তাকে অনুমতি দেয়নি কিন্তু এখন অন্তর্বর্তী সরকার কিন্তু তাকে বিদেশে চিকিৎসা করানোর ব্যাপারে অনুমতি দিয়েছে কিন্তু বেগম খালেদা জিয়া কি এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে যাবেন এখানেই হচ্ছে প্রশ্ন আগে তারা যেভাবে আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন করতেন বিএনপির নেতৃত্ব যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে মান্যতা দেয়নি বেগম খালেদা জিয়াকে তার নিজের বাড়িতেই অন্তরীণ করে রাখা হয়েছিল এবার যখন অন্তর্বর্তী সরকার অনুমতি দিয়েছেন যে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেন তখন কিন্তু বিএনপি নেতৃত্ব বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন তাদের অতীতের অভিজ্ঞতা আছে এই রকম একবার চালু করতে চেয়েছিল এবং ইউনুস তার সমর্থক ছিল সেই ইউনুস এখন ক্ষমতায় শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এখন যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ষোলো কলা পূর্ণ হয় বিএনপির নেতৃত্ব এটাকে আঁচ করে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করার ব্যাপারে এখন কিন্তু সেরকম একটা উৎসাহ দেখাচ্ছেন না আগে ছিল মাইনাস টু ফর্মুলা এবার আসছে মাইনাস ফোর ফর্মুলা সেটা কিরকম শেখ হাসিনার পুত্র সাজীব ওয়াজের জয় যিনি আমেরিকায় থাকেন সম্ভবত আমেরিকার নাগরিক তার দ্বৈত নাগরিকত্ব আছে তিনি এই মুহূর্তে দেশে ফিরতে পারবেন না শেখ হাসিনাও এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই কিন্তু আগামী দিনে তিনি দেশে ফিরতে পারেন কিন্তু এই মুহূর্তে নয় যেহেতু শেখ হাসিনা দেশে ফিরতে পারছেন না তার ছেলে সজিব ওয়াজের জয় তিনিও দেশে ফিরবেন না শেখ হাসিনার মেয়ে ইউনিসেফের ইউনিসেফের বড় পদে কাজ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার তার কাজের মূল জায়গাটা দিল্লি তিনি দিল্লিতেই থাকেন আচ্ছা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি দীর্ঘদিন লন্ডনে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আওয়ামী লীগ জমানায় করা হয়েছিল কিন্তু সেই অভিযোগগুলো কিন্তু এখনো প্রত্যাহার করা হয়নি তাই তারেক জিয়ারও এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে বাকি রইলেন বেগম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে অসুস্থ তাকে যদি এখন বিদেশে চিকিৎসা করানোর জন্য কোনোভাবে বাংলাদেশের মাটি থেকে জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের পিছনের শক্তির ষোলো কলা পূর্ণ হয় অর্থাৎ আগে ছিল মাইনাস টু এখন সেটা হল মাইনাস ফোর মানে শেখ হাসিনা ওয়াজের জয় বেগম খালের রাজিয়া এবং তারেক রহমান দেখুন বাংলাদেশের রাজনীতিও তো পরিবার কেন্দ্রিক বিএনপির পরিবার কেন্দ্রিক দল আওয়ামী লীগ পরিবার কেন্দ্রিক দল সেই পরিবারের মুখ্য কুশিলবরা যদি বাংলাদেশের মাটিতে আসতে না পারেন তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাধাপ্রাপ্ত হবে আওয়ামী লীগের এখন ছত্রবঙ্গ অবস্থা বিএনপি নির্বাচন চাইছে এই মুহূর্তে যদি বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মাটি থেকে চিকিৎসার জন্য বাইরে পাঠানো যায় তাহলে বিএনপির মনোবল ধাক্কা খাবে একদা জোট সঙ্গী জামাতের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি জামাত হেফাজত ইত্যাদি শক্তি জামাত খুব পরিকল্পনা করে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের ভাবধারায় যারা উদ্বুদ্ধ সেই রকম লোকদের নিয়োগ করে চলেছে অর্থাৎ পুরোপুরি জামাতের ভাবাদর্শে দীক্ষিত লোকেরা গুরুত্বপূর্ণ পদে বসছেন এবং ধীরে ধীরে বাংলাদেশকে জামাত যেরকম শাসন ব্যবস্থা চায় সেই রকম শাসন ব্যবস্থা প্রবর্তন যাতে হয় সেই জন্য জামাত চেষ্টার কসুর করবে না হেফাজতে ইসলামও করবে না তাহলে তাদের কাছে এই মুহূর্তে বাধা কি বাধা হচ্ছে বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ কোনো সন্দেহ নেই অত্যন্ত তাকে ক্লান্ত লাগলো ছবিতে শীর্ণকায়া হয়েছেন তো তাকে যদি চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হয় তারপরে তিনি আর বাংলাদেশে আদৌ ফিরতে পারবেন কি না সেটা নিয়ে বিএনপি নেতৃত্বের মধ্যে কিন্তু নানা প্রশ্ন আছে কারণ তারা অন্তর্বর্তী সরকারের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারছেন না তারা মনে করছেন যে অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে নির্বাচন চায় না তারা এরকমভাবে অন্তত চার থেকে পাঁচটা বছর ক্ষমতায় থাকতে চায় এবং চার থেকে পাঁচ বছর তারা যদি ক্ষমতায় থাকে তাহলে প্রশাসনের সর্বত্র জামাত তাদের মতাদর্শে দীক্ষিত লোকদের নিয়োগ করবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক পরিসরটা সংকুচিত হবে আগামী দিনে নির্বাচনের নামে প্রহসন হবে তখন দেখা যাবে জামাতই হয়তো ক্ষমতায় চলে এলো আর ছাত্ররা যদি কোনো নতুন দল করে তারা এবং জামাত একসঙ্গে মিলে ক্ষমতায় এটা বিএনপির নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের পিছনের মস্তিষ্কদের এই চিন্তার হদিশ পেয়েছেন তাই তারা খুব একটা আগ্রহী নয় বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাতে কারণ তাদের আশঙ্কা আছে ইউনুস সরকার অনুমতি দিয়ে দিল বেগম খালেদা জিয়া চলে গেলেন চিকিৎসার জন্য তারপর সুস্থ হয়ে তিনি কি আদৌ দেশে ফেরার প্রয়োজনীয় অনুমতিটুকু পাবেন এই প্রশ্নটাই কিন্তু বাংলাদেশের জনগণের একটা বড় অংশের মধ্যে ঘুরছে এবং বিএনপির নেতৃত্বের মধ্যেও ঘুরছে অর্থাৎ খুব পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করছে জামাত হেফাজত এবং ইউনুস ইউনুস জানেন যে নির্বাচন হলে তিনি আর এই ক্ষমতা ভোগ করতে পারবেন না একটা নির্বাচিত সরকার আসবে তারা তাদের মতো করে প্রশাসন চালাবে কোন সংস্কারের প্রয়োজন হলে তারা সংস্কার করবে তাহলে ইউনুস এবং তার সাঙ্গবাঙ্গদের গদি ছাড়তে হবে এই আশঙ্কা থেকে ইউনুস জামাত এবং হেফাজত এই চিত্রনাট্যটা তৈরি করেছে তারা বিএনপির কর্মী সমর্থকদের কাছে দেখাতে চাইছেন তারা খুব মানবিক বেগম খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য নিয়ে তারা সত্যিই উদ্বিগ্ন তিনি যদি বিদেশে চিকিৎসা করাতে যেতে চান এক্ষুনি বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারেন কিন্তু সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করে রাজনীতির মূল স্রোতে ফিরতে পারবেন এই প্রশ্নটা কিন্তু উঠছে তাহলে আগে ছিল মাইনাস টু ফর্মুলা মাইনাস টু ফর্মুলার বিষয়টা বাংলাদেশের মাটিতে নতুন নয় এবার মাইনাস ফোর ফর্মুলা অর্থাৎ শেখ হাসিনা তার ছেলে বেগম খালেদা জি এবং তার ছেলে এই চারজন যাতে বাংলাদেশের মাটিতে আর ফিরতে না পারেন সেটা নিশ্চিত করার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার এমন গুজব কিন্তু বাংলাদেশে আছে জানি না সেই গুজব কতটা সত্যি কিন্তু দেখুন যা রটে তা কিন্তু কিছুটা বটে এই অন্তর্বর্তী সরকার নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে তো কিন্তু কোনো প্রতিশ্রুতি পালন করতে পারছে না দেখুন লালন মেলা লালন একাডেমির চত্বরে নারায়ণগঞ্জে হয় সেটা বন্ধ হয়ে গেল কেন হেফাজতে ইসলাম বলছে যে লালন মেলায় গান নাচ হয় সেটা ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে তাহলে যে ইউনুস বলছেন যে আমি গণতান্ত্রিক একটা পরিসর ঐতিহ্যবাহী লালন মেলা বন্ধ হয়ে গেল এক মসজিদের ইমাম হুমকি দিলেন প্রশাসন সুশুর করে তার কথাকে শিরোধার্য করে লালন মেলা বন্ধ করে দিল অর্থাৎ অন্তর্বর্তী সরকারও চায় লালন মেলা না হোক মাজার তো ভাঙচুর হয়েছে এবং উদারমনা মুক্তমনাদের মুক্ত কোনো স্থান এই বাংলাদেশে থাকবে না আর ধর্মীয় সংখ্যালঘুরা তো কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই ইউনুস জমানা যে সংবিধান সংস্কার কমিটি তৈরি করা হলো তাতে ধর্মীয় সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নেই এবং ধর্মীয় সংখ্যালঘুদের যারা নেতৃস্থানীয় তারা বলছেন যদি তাদের বক্তব্য এবং তাদের প্রতিনিধিকে কমিটিতে না রাখা হয় তাহলে তারা এই সংবিধান সংস্কার মানবেন না দত্তইন ভাষায় তারা জানে তাহলে এই ঘটনায় ঘটনাগুলো কিন্তু ঘটেই চলেছে আর ইউনুস শুকনো প্রতিশ্রুতি দিচ্ছেন যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার কয়েকটা হতে পারে কিন্তু ভারত অতিরঞ্জিত করে দেখাচ্ছে আর ধর্মীয় সংখ্যালঘুরা তাদের ধর্মীয় পরিচয়ের জন্য নির্যাতিত হননি তারা যেহেতু বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল তারই ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছিলেন এরকম চমৎকার ব্যাখ্যা এবং যার সঙ্গে সত্যের কোনো যোগ নেই এটা ইউনুস কিন্তু দিয়ে চলেছেন আমি শুনলাম অসমর্থিত সূত্রের খবর ইউনুস বিভিন্ন ফিলার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করা কিন্তু এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দ্বিপাক্ষিক বৈঠক করার ব্যাপারে সম্মত হয়নি এর মধ্যে কারণ আছে প্রথম কথা হচ্ছে দেখুন যদি ইউনুস সাংবিধানিকভাবে দায়িত্ব নিতেন তার অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা থাকতো তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই তার সঙ্গে কথা বলতেন দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠক করতেন কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইউনুস হচ্ছে প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা কখনো একশো চল্লিশ নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন না এই সত্যটা পাকিস্তানের সেনাশাসক পারভেজ মুশারফ বুঝেছিলেন নওয়াজ শরীফকে কু করে তিনি যখন ক্ষমতা দখল করলেন তখন তিনি ছিলেন যে চিফ এক্সিকিউটিভ কিন্তু আগ্রা সামিট যখন শীর্ষ বৈঠক হওয়ার প্রস্তাব এলো তখন কিন্তু মুশারফ বুঝলেন যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যিনি নির্বাচিত প্রধানমন্ত্রী মানুষের বোটে তার সঙ্গে একজন চিফ এক্সিকিউটিভ কখনো বৈঠক করতে পারেন না প্রোটোকলে আটকায় সেই জন্য রাতারাতি তিনি নিজেকে প্রেসিডেন্ট হিসাবে উন্নীত করেছিলেন তাই ইউনুস এখনো চিফ অ্যাডভাইজার তার পদের কোনো সাংবিধানিক বৈধতা নেই তাই তিনি যতই অনুনয় বিনয় করুন না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে বৈঠক করার প্রোটোকল এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ এই বৈঠক হতে পারে না যতদিন না পর্যন্ত ইউনুসের পদের একটা সাংবিধানিক বৈধতা আসে এবং বাংলাদেশ যে ক্রমশ মৌলবাদের বাদীদের দখলে চলে যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে তার প্রচুর প্রমাণ আছে আমি এক কথা বারবার বলতে চাই না কিন্তু ওই প্রথম আলো এবং ডেলিস্টার পত্রিকার দপ্তরের সামনে বিক্ষোভের নামে যেভাবে গরু জবাই করা হলো বার্তাটা কিন্তু পরিষ্কার সনাতনীদের বার্তা দিল আপনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার মানুষ জানেন। হাসিনা সরকার যদি ভারতের হাতের পুতুল হতো তাহলে ভারত সর্বতভাবে চেষ্টা করত হাসিনা সরকারকে মসনদে রাখার সবকিছুতেই বাংলাদেশের এক শ্রেণীর লোক রয়ের হাত দেখে আরে র যদি সত্যি বাংলাদেশের মাটিতে ডালপালা বিস্তার করতো শেখ হাসিনা সরকারের পতন হতো না আসলে এই ধরনের কথা বলে এরা ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে মৌলবাদীদের উগ্রবাদীদের উস্কানি দেওয়া এটা ঘরোয়া রাজনীতির বাধ্যবাদ কথা বলতে পারি যে সব সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হচ্ছেন বাংলাদেশের একটা অংশের মানুষ তারাই আবার ভারত কেন ভিসা দিচ্ছেন না সেজন্য কান্নাকাটি করছে বাংলাদেশের পুস্তক বিক্রেতা প্রকাশকরা রীতিমতো খুব জানাচ্ছেন কেন কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি আপনাদের দেশ থেকে সবসময় বলা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ ভারত এটাকে ক্লায়েন্ট স্টেট হিসাবে ট্রিট করছে ভারত বাংলাদেশের রিসোর্স কে নিয়ে যাচ্ছে তাহলে আপনাদের তো দর্থন ভাষায় বলতে হবে যে এই ন্যারেটিভ কে আপনারা সমর্থন করেন না এটা তো বলতে হবে আপনারা তো সেটা বলছেন না এখন কি সেই পরিস্থিতি আছে আপনাদের পুস্তক বিক্রেতা এবং প্রকাশকদের বইমেলাতে ডাকার নিজেরাই বলুন শুনলাম দিল্লিতে তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটি নাটক হিসাবে মঞ্চস্থ হয়েছে দত্ত পরিবারের কাহিনী তো সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের কাছেও স্বস্তিদায়ক দেখুন আমি বারবার একটা কথা বলি বাংলাদেশের মানুষ করবেন তাদের ভবিষ্যৎ কারা সেখানে সরকার তৈরি করবে এটা তাদের ব্যাপার এখানে আমাদের কোনো বলার নেই আমরা অতীতেও বলিনি এখনো বলবো না ভবিষ্যতেও বলবো না কিন্তু আমরা একটা ব্যাপারে কনসার্ন সেই কনসার্নটা হচ্ছে অতীতেও বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপকে মদত দেওয়া হয়েছে এখন কিন্তু বিষয়টা অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে যেভাবে আনসার উল্লাহ বাংলার প্রধান হুমকি দিচ্ছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে মৌলবাদীরা বলছেন তরোয়াল দিয়ে ভারতীয়দের গলা কাটব ভারতে আমরা ক্যালিফেট প্রতিষ্ঠা করব এই ধরনের কথাবার্তা ভিডিও ভাইরাল হয়েছে হচ্ছে তাহলে আমরা কি নাকে তেল দিয়ে ঘুমোতে পারি আমরা তো আমাদের সুরক্ষা একশো চল্লিশ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে ভারত সরকার তার জন্য যেটা করণীয় সেটা তারা করবে আমরা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কখনো খারাপ করতে চাই না এবং প্রতিবেশী দেশ তাদের অভ্যন্তরীণ রাজনীতি কি হবে সেটা সেখানকার মানুষ ঠিক করবে কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের মাটি থেকে লাগাতার ভারত বিরোধী কার্যকলাপ হবে জঙ্গিরা আস্ফালন করবে ভারতীয়দের গলা কেটে খুন করার হুমকি দেয়া হবে এবং অন্তর্বর্তী সরকার হাতে চুরি পরে সেগুলো দেখবে আসলে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের এই ধরনের শক্তির সমর্থনের উপরই টিকে আছে এটা আর গোপন বিষয় নয় সারা দুনিয়ার মানুষ জানেন যে ইউনুস সরকারের প্রাণ হচ্ছে او گروه بادیم و او گروه بادی شد.